হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু ক্যান্ডি পকেটের নতুন যে আপডেট ভার্সনটা এটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো এখানে যে নতুন ফিচার্স সেটা হচ্ছে কে তো এখন আমি আপনাদের লাইভ দেখাবো কিভাবে আপনারা এখানে কেওয়াইসি সাবমিট করবেন আর এখানে কেওয়াইসি সাবমিট কিন্তু অবশ্যই মাস্ট বি কেওয়াইসি সাবমিট যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এবং এখানকার কেওয়াইসি সাবমিটের যে প্রসেসটা এটা কিন্তু একটু ক্রিটিক্যাল এই জন্য আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেউ স্কিপ করবেন না একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কেওয়াইসি করার সময় কিন্তু আপনাদের অবশ্যই বাইবিটের যে ইউ আছে সেটা কিন্তু এখানে লাগবে তো অবশ্যই কিন্তু আপনাদের বাইবিট যে এক এক্সচেঞ্জারটা আছে সেইখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেখান থেকে একটা স্ক্রিনশটের প্রয়োজন হবে এবং সেখানকার যে ইউআইডিটা আছে সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো এখন আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে সর্বপ্রথম বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপরে আপনাদের কেওয়াইসি প্রসেসটা দেখাচ্ছি আর যাদের অলরেডি বাইবিট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করতে পারেন তো আমি আপনাদের খুবই সহজভাবে দেখাচ্ছি মানে ভিডিওটা কিন্তু এমনিতে একটু লং হয়ে যাবে যার কারণে আমি খুব শর্টকাটের বান্ধবে দেখাচ্ছি এবং আপনারা যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে সেখান থেকে বাইবেট যে এক্সচেঞ্জারটা আছে সেই অ্যাপস টা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন প্লে স্টোরে চলে আসবেন এখানে আসার পরে সার্চ করবেন বাইবিট দিয়ে তো বাইবিট দিয়ে সার্চ করলে এই অ্যাপটা কিন্তু চলে আসবে তো এটা সর্বপ্রথম আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এই যে উপরে একটা লোগো দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন অথবা প্রথমে প্রবেশ করার সময় তখন কিন্তু আপনারা সেখানে সাইন আপ বাটনটা পেয়ে যাবেন তো লোগোটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সাইন আপ বাটনটা দেখতে পারবেন সাইন আপে একটা ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সর্বপ্রথম একটা ইমেল অ্যাড্রেস দেবেন এই জায়গায় একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা হার্ড হইতে হবে যেমন ছোট হাতের বড়ো হাতের এবং সংখ্যা এবং স্পেসিফিক কিছু চিহ্ন দিয়ে আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দেবেন তারপরে এই জায়গায় আপনারা রেফার কোডটা ইউজ করবেন যদি আপনাদের মন চায় রেফার কোড ইউজ করতে তাহলে অবশ্যই আপনারা আমার রেফার কোডটা ইউজ করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার কোডটা দেওয়া থাকবে সেটা কষ্ট করে এই জায়গায় বসিয়ে দেবেন কেননা আমরা কিন্তু কষ্ট করে ভিডিও মেক করি আমাদের রেফার কোডটা ইউজ করলে সেখান থেকে আমরা হালকা প্রফিট পাই তো রেফার কোডটা দেওয়ার পরে এই জায়গায় কিন্তু অটোমেটিকলি টিকমার্ক দেওয়া থাকবে তারপরে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের একটা ক্যাপচা চাইবে আপনারা ক্যাপচাটা ইজিলি দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনাদের একটা কোড নাম্বার দিতে হবে তো আপনাদের ইমেলটা একটু চেক করবেন আপনাদের ইমেলে এরকম একটা মেল চলে যাবে তো এখান থেকে আপনারা এই যে এখানে কোডটা আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই জায়গায় বসিয়ে দেবেন তো কোডটা বসিয়ে দেওয়ার পরে অটোমেটিকলি আপনাদের কিন্তু লগ হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কি করবেন এই যে উপরে স্কিপ বাটনটা আছে এই স্কিপে ক্লিক করে এখানে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে ডিরেক্টলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন আপনার কি করবেন আবারও এই যে উপরে লোগোটা আছে এই লোগোতে একটা ক্লিক করবেন তো লোগোতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করার পরে এই যে ভেরিফাই নাও অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তো ভেরিফাই নাও ক্লিক করার পরে এই জায়গায় সর্বপ্রথম আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো কান্ট্রিটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এই ইন্টারফেস চলে আসে তো এই পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন মানে আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে এখানে কেউ কেওয়াইসি করতে চান তাহলে অবশ্যই এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন তো এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন নেক্সট বাটন নেক্সটে একটা ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন তো এখানে নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু এনআইডি কার্ডের ছবিটা চাইবে তো সর্বপ্রথম আপনারা ফ্রন্ট পেজের একটা ছবি দিবেন তারপরে ব্যাক পেজের একটা ছবি দিবেন তারপরে আপনাদের সেলফি চাইবে মানে ফেস ভেরিফাই চাইবে তো তারপরে আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন ফেসটা ভেরিফাই করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন ইন প্রসেস অপশনটা দেখাবে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের ইমেলে একটা কনফার্মেশন মেইল দেওয়া হবে তো তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু ভেরিফাইড অপশনটা চলে আসবে মানে আপনাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো এইখান থেকে আপনারা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে এইখানে আপনাদের আপাতত কাজ শেষ এখন আপনারা চলে যাবেন ক্যান্ডি পকেট অ্যাপে তো ক্যান্ডি পকেট অ্যাপে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের এরকম দেখাবে আপডেট এই ভার্সনটা কিন্তু আপডেট চলে আসে তো এখন আপনাদের এখান থেকে আপডেট দিতে হবে এই যে আপডেট ইমিডিয়েটলি লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু অ্যাপটা আপডেট হয়ে যাবে তো অ্যাপসটা আপডেট কমপ্লিট হওয়ার পরে এরকম একটা পারমিশন চাইবে আপনাদের কাছে তো আপনারা এখানে একটা পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়ার পরে অ্যাপটা ইনস্টল হবে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কথা হচ্ছে এখানে আপনারা কে কিভাবে কীভাবে সাবমিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই পাশে কর্নারে একটু ফলো করেন এখানে একটা লোগো দেখতে পারবেন এই লোগোতে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পারবেন কে ওয়াইসি তো এখন যদি আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কে ওয়াইসি ভেরিফাই অপশনটা আছে তো কে ওয়াইসি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন কে ওয়াইসি ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কি করবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী সর্বপ্রথম এই জায়গায় মানে সম্পূর্ণ নামটা দিয়ে দেবেন একবারে সঠিকভাবে তো নামটা দেওয়ার পরে এই জায়গায় আপনাদের আইডি নাম্বারটা দিতে হবে আপনাদের যে এনআইডি কার্ডে আইডি নাম্বারটা আছে সেটা এই জায়গায় দিতে হবে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার আইডি কার্ডের অনুযায়ী নামটা দিয়ে দিছি তারপর এখানে আইডি নাম্বারটা দিয়ে দিছি এখন আপনারা এই জায়গায় একটু ক্লিক করবেন অ্যারো চিহ্নটাতে একটা ক্লিক করবেন তো অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পরে এখানে আপনারা শুধুমাত্র একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে বাইবিট এই যে এখানে বাইবিট শো করতেছে তো বাইবিটে একটা ক্লিক করবেন বাইবিটে ক্লিক করার পরে এখন এই জায়গায় যে অপশনটা আছে ইন্টার এক্সচেঞ্জ আইডি এখানে আপনাদের বাইবিটের যে ইউআইডিটা আছে সেটা এই জায়গায় দিতে হবে তো এখন আপনারা আবারও চলে যাবেন বাইবিটে তো আমি চলে আসি বাইবিটে বাইবিটে আসার পরে এই যে উপরে যে লোগোটা আছে তো এই লোগোটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন আপনাদের ইউআইডিটা এখানে শো করবে তো এই ইউআইডিটার উপরে একটা যদি টাচ করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো আমি বাইবিট থেকে ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম কপি করে আনার পরে এই জায়গায় পেস্ট করে দিছি তো এখন আপনারা কি করবেন নিচে দেখতে পারবেন নেক্সট স্টেপ নেক্সট স্টেপে একটা ক্লিক করে দেবেন তো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাদের কি করতে হবে এই জায়গায় এনআইডি কার্ডের যে প্রথম পেজটা আছে মানে ফ্রন্ট পেজ সেটার ছবিটা দিয়ে দিতে হবে আপলোড এবং এই জায়গায় এখানে আপনাদের ব্যাক পেজটা মানে এনআইডি কার্ডের যে ব্যাক পেজটা আছে পিছনের পেজটা সেটা এই জায়গায় দিতে হবে এবং এইখানে আপনাদের বাইবিটের যে স্ক্রিনশটটা আছে মানে তখন যেটা আপনারা নিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে তো আমি সর্বপ্রথম এখানে ক্লিক করতেছি তো এখানে ক্লিক করার পরে আমি কিন্তু আগে ভাগে ছবিগুলো তুলে রাখে দিয়েছি আপনারাও কিন্তু তুলে রাখে দেবেন আপনাদের আইডি কার্ডের প্রথম পেজ এবং ব্যাক পেজ এবং আমি যে তখন স্ক্রিনশটটা নিতে বললাম থেকে সেটা আপনারা অবশ্যই গ্যালারিতে রেখে দিবেন তো আমি রেখে দিছি এখন আমি লাইব্রেরিতে ক্লিক করতেছি তো দেখেন আমি কিন্তু তিনটা ফটো এখানে দিয়ে দিচ্ছি এই যে প্রথম পেজ এবং ব্যাক পেজ এবং এই পাশে এখানে হচ্ছে বাইবেট যে স্ক্রিনশটটা সেটা দিয়ে দিচ্ছি তো এখন নিচে আপনারা দেখতে পারবেন সাবমিট বাটন সাবমিটে একটা ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পারবেন সাবমিশন সাকসেসফুলি এ ওয়েটিং রিভিউ মানে আপনাদের এটা রিভিউ আছে যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি আবারও এখানে চলে আসি ব্যাগ হয়ে তো এই জায়গা যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের ইন প্রসেসে আছে যখন আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে ভেরিফাইড শো করবে তো এখন এখানে আপনাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে ইমেলটা আছে ইমেলটা কিন্তু আপনাদের অবশ্যই ভেরিফাই করতেই হবে তো আপনারা ইমেল ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন তো ইমেল ভেরিফাইয়ের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা এই যে গেট ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করবেন তো গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার পরে এইভাবে এখানে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন তো এখন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের জিমেলে তো জিমেলে আসার পরে এখানে আপনারা কোনো ধরনের জিমেল পাবেন না তো এখন কি করবেন এই যে উপরে থ্রি ডট মেনুটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনারা স্প্যাম ফোল্ডারটা দেখতে পারবেন তো স্পেমে চলে যাবেন স্প্যামে যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দেবেন তো এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন একটা মেল চলে আসে ক্যান্ডি পকেট থেকে তো এই মেলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার একটা কোড নাম্বার দেখতে পারবেন এই যে এই কোডটা সুন্দরভাবে কপি করে নেবেন তো কপি করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই যে দেখেন ইমেল কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে বাট কেওয়াইসি কিন্তু এখন পর্যন্ত ইন প্রসেসে আছে তো এটা যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানেও ভেরিফাইড দেখাবে তো এইভাবে আপনারা কে ওয়াইসিটা কমপ্লিট করবেন বাকি যে আপডেটগুলা সেগুলো নিয়ে পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের ভিডিও দিব তো কেওয়াইসি সর্বপ্রথম ভেরিফাইড হইতে হবে কেওয়াইসি ভেরিফাইড হওয়ার পরে তারা যখন সিটুসি আপডেটটা দিবে তখন কিন্তু এই যে এখানে সিটুসির একটা চিহ্ন দেখাবে মানে ট্রেডিংয়ের একটা চিহ্ন তো তখন আপনারা এগুলা সেল করতে পারবেন তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করলাম পরবর্তীতে যখন আপডেটগুলো আসবে তখন আমি সেটা নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও দেবো এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই বাকি কাজগুলো করে নিতে পারবেন এবং এখান থেকে প্রফিটটা নিয়ে নিতে পারবেন তো এর জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ফ্রেন্ডস সকলেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে